আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানি ইদিকাফা আশতান ফি রমাদান, যে ব্যক্তি পবিত্র মাহে রমজানের শেষ 10 দিন কোন জুমার মসজিদে ইতিকাফ করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বান্দার ক্ষেত্রে একটা ভাষণ দেন, কানাকা হাজ্জাতাইনে ওয়া উমরাতাইন, ওই বান্দার জন্য আল্লাহ পাক দুইটা কবুল হজ এবং দুইটা উমরা হজের সওয়াব প্রস্তুত করে রেখেছে। কয়দিন কয়দিন? শেষ 10 দিন যে ব্যক্তি ইতিকাফ করবে দুইটা কবুল হজের সওয়াব সে পেয়ে যাবে, দুইটা উমরা হজ সওয়াব সে পেয়ে যাবে। আপনারা বলেন আমরা যে অনেক সময় হজ করি, এই হজ কবুল হইছে কি হয় নাই এটার কোনো গ্যারান্টি আছে? কেউ দিতে পারবেন যে আমার হজ কবুল হইছে বলতে পারবেন? ভাইয়েরা আমার, কিন্তু এখানে গ্যারান্টি আছে। গ্যারান্টি দিয়েছেন কে? নবী। গ্যারান্টি দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি রমজানের শেষ 10 দিনে ইতিকাফ করবে তার আমলনামায় দুইটা কবুল হজ এবং দুইটা উমরা হজের সওয়াব দিবেন কে? আল্লাহ। আরো জোরে কে দিবেন? আল্লাহ। আল্লাহ তাআলা তার আমলনামায় ঢুকায় দিবেন। বিশ্ব নবীর কথা কি মিথ্যা হইতে পারে? যে ব্যক্তি ইতিকাফ করবে ওই ব্যক্তি এই আমল ওই সওয়াবগুলো পেয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমরা আমরা দুনিয়ার ভিতর যারা হজ করতে যাই, একবার যদি কেউ হজ করে কমপক্ষে 3-4 লক্ষ টাকা খরচ হয় নাকি? 3 লক্ষ টাকা ধরেন, তাহলে দুইটা হজ করতে আপনার 6 লক্ষ টাকা, দুইটা উমরা করতে কমপক্ষে 2 লক্ষ টাকা, এই 6 লক্ষ টাকা হইল 8 লক্ষ টাকা। 8 লক্ষ টাকা দিয়ে আপনি হজ করবেন, সেই হজের কোনো গ্যারান্টি নাই, কবুল হইতেও পারে নাও হইতে পারে। কিন্তু কোনো ব্যক্তি রমজানের শেষ 10 দিন যদি মসজিদের ভিতর 10টা দিন ইতিকাফ করতে পারে, আমল করতে পারে, আল্লাহর হাবিব ওয়াদা করতেছেন ওই বান্দার আমল নামায় এই দুইটা কবুল হজ এবং দুইটা উমরা হজের সব অবশ্যই সে পেয়ে যাবে। এটা কোনো মিস নাই, কোনো ভুল নাই, সুবহানাল্লাহ বলে কোনো ভুল নাই আল্লাহর হাবিবের কথায়, অবশ্যই সে পেয়ে যাবে নির্ঘাত যদি তার এতেকাপটা সঠিক হয়। এতেকাপটা সঠিক হবে ইনশাআল্লাহ, আমি বুঝাই দেব আজকে মাসালা, বুঝাই দেব সব কিছু ভেঙ্গে, আপনার এতেকাপ সঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি 10টা দিন এতেকাপ করেন মসজিদে, আপনি সওয়াবগুলো পেয়ে যাবেন। আচ্ছা, সব কি এখানেই শেষ না আরো আছে? ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকে ঘোষণা করেন, যে ব্যক্তি মাত্র 1টা দিন ইতিকাফ করবে, কয়দিন বলেন? 1 দিন যে ব্যক্তি ইতিকাফ করবে, আল্লাহর হাবিব বলেন ওই বান্দা এবং জাহান্নামের ভিতর 3 খন্দক দূরত্ব সৃষ্টি করে দেয়। এখন প্রশ্ন হলো হুজুর, খন্দক আবার কি? খন্দক হলো ওই বান্দার থেকে জাহান্নামটা আল্লাহ পাক আকাশ এবং জমিন যত দূরত্ব এত দূরত্ব জাহান্নামকে আল্লাহ সরায়া দেয়। কয়দিন ইতিকাফ করলে? 1টা দিন যদি ইতিকাফ করে এত সওয়াব হয়, তাহলে 10 দিন ইতিকাফ করলে কত সওয়াব? সুবহানাল্লাহ ভাই, যে কোয়েন ভাইয়েরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যতম বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি বলেন রমজান যখন আসে, রমজানের শেষ 10 দিন আমার স্বামী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিন এতটা পরিশ্রম করেন, আমি অন্য কোন সময়ে আয়েশা সিদ্দিকা এত পরিশ্রম করতে আখিরি জামানার পয়গাম্বরকে দেখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বেশি পরিশ্রম করতেন হাদিসের ভিতরের চেয়ে, মালা ইয়াস্তাহিদু গায়রিহি, রমজানের বাইরে এমন কোন দিন আল্লাহর হাবিবকে দেখি নাই দাঁড়ায়া দাঁড়ায়া এত বেশি কঠোর পরিশ্রম করে, এত বেশি আমল করতেন, রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন, এত বেশি পরিশ্রম এত বেশি আমল করতে অন্য কোন সময় আমি দেখি নাই। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম আজমাইন বলেন, যখন পবিত্র মাহে রমজানের শেষ 10 দিন আসে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলায় ঘুমাইতেন না, রাত্রিবেলায় জেগে জেগে আমল করতেন। কার? আরো জোরে বলেন কার? শুধু নিজে আমল করতেন না, পরিবার পরিজন যারা ছিলেন সকলকে আল্লাহর হাবিব সাল্লাম উঠায় দিতেন, উঠো ঘুমায়ও না এই শেষ 10 দিনের ভিতর
আল্লাহ পাক কদর ঢুকায় রেখেছেন এই শেষ 10 দিনের ভিতর আল্লাহ কদর ঢুকায় রেখেছেন বেশি বেশি করে যদি আমল করতে পারো তাহলে হাজার মাসের চাইতে বেশি সওয়াব তুমি পেয়ে যাবা এইজন্য রাসূল নিজে উঠতেন আহাল পরিবার পরিজন যারা ছিলেন সকলকে তিনি উঠায়া দিতেন এতেকাফের গুরুত্ব আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এতেকাফ করবেন না